বাংলাদেশে প্রথমবারের মতো উইন্ডোজ 8.1 অপারেটিং সিস্টেম সমৃদ্ধ কম্প্যাক্ট ট্যাবলেট পিসি নিয়ে এলো ওয়ালটন, যার মূল্য নির্ধারণ করা হয়েছে 19,990 টাকা। আরও একটি নতুন টেকনোলজি, নতুন টেকনোলজি মানে ইনোভেশন, ইনোভেশন মানে রেভলিউশন, আর যেখানে রেভলিউশন সেখানে এটিসি রেভলিউশন টিম হাজির। আমি সৌরভ থাকছি আপনাদের সাথে এটিসি রেভলিউশন টিমের পক্ষ থেকে। শুরু করছি ওয়ালটন ওয়ালপ্যাড প্রো এর হ্যান্ডস অন রিভিউ। ভিউয়ার্স, শুরুতেই আমরা ডিভাইসটি আনবক্স করে দেখব। আনবক্স করার পূর্বে চলুন এক নজরে দেখে নিই ডিভাইসটির বক্সটির পেছনে কি কি ইনফরমেশন উল্লেখ করা হয়েছে। বক্সটি খুলবার পরেই প্রথমে আপনারা পাবেন ওয়ালপ্যাড প্রো ডিভাইসটি, তারপর থাকছে একটি চার্জার অ্যাডাপ্টর, একটি ওটিজি কেবল, একটি ইউএসবি ডেটা কেবল, একটি মিডিয়াম কোয়ালিটি হেডফোন, ইউজার ম্যানুয়াল গাইড, ওয়ারেন্টি কার্ড, এবং সবশেষে থাকছে একটি স্ক্রিন প্রোটেক্টর। ওয়ালপ্যাড প্রো ডিভাইসটি বেশ বড়, তবে খুব স্লিম। এর ওয়েট 460 গ্রাম, এর থিকনেস 8.5 মিলিমিটার। ডিভাইসটির আউটলুক খুবই গর্জিয়াস, যার ব্যাক পার্টটিতে টপ এবং বটম বর্ডারে প্লাস্টিক লেদার টেক্সচার ইউজ করা হয়েছে। এছাড়া বাকি অংশটুকুতে রয়েছে ম্যাগনেশিয়াম অ্যালয় ম্যাটেরিয়াল। মেটাল এবং প্লাস্টিকের অসাধারণ কম্বিনেশন ডিভাইসটিকে একটি চমৎকার লুক দিয়েছে। এছাড়াও ডিভাইসটি বেশ ভারী হলেও এর স্লিমনেসের কারণে এটি বেশ কমফোর্টেবল। ট্যাবটির ফ্রন্ট প্যানেলে 8.9 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটিকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস। এছাড়াও টপ বেজেলে রয়েছে একটি ফ্রন্ট ক্যামেরা। ব্যাক প্যানেলের টপ সাইডে রয়েছে রিয়ার ক্যামেরা এবং দুটি স্পিকার। বটম সাইডটি পুরোপুরি ফাঁকা রাখা হয়েছে। ট্যাবটির রাইট প্যানেলে পাওয়ার বাটন, ভলিউম রকারের সাথে মাইক্রো এসডি কার্ড স্লট এবং একটি সিম কার্ড স্লট দেওয়া হয়েছে। ট্যাবটির লেফট প্যানেলটি শূন্য রাখা হয়েছে। টপ প্যানেলে মাইক্রো ইউএসবি 2.0 পোর্ট এবং 3.5 মিলিমিটার অডিও আউটপুট পোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে এইচডিএমআই পোর্ট। এইচডিএমআই পোর্টটি থাকবার ফলে আপনার ট্যাবটিকে যে কোনো টিভি কিংবা মনিটরের সাথে কানেক্ট করতে পারবেন। ট্যাবটির বটম সাইডটি খালি রাখা হয়েছে। ভিউয়ার্স, ডিভাইসটির সামনে যে অ্যাট্রাকটিভ কিবোর্ডটি দেখতে পাচ্ছেন সেটি মূলত ওয়্যারলেস ব্লুটুথ কিবোর্ড। কিছুদিনের মধ্যেই ওয়ালটনের বিভিন্ন শোরুম থেকে আপনারা এটি নামমাত্র মূল্যে কালেকশন করে নিতে পারবেন। এটি যেমন আপনার ডিভাইসটির আউটলুক বাড়িয়ে তুলবে, তেমনি ট্যাবটির দৈনন্দিন ব্যবহারেও এটি বেশ সহায়তা করবে। ডিভাইসটি কম্প্যাক্ট হওয়াতে আপনারা খুব সহজে এটি যে কোনো প্লেসে ইউজ করতে পারবেন, যা আপনার ডেইলি ড্রাইভার হিসাবে সাহায্য করবে। ডে টু ডে প্রেজেন্টেশন, স্প্রেডশিট, টেবল কিংবা প্রয়োজনীয় ছোটোখাটো অফিসিয়াল কাজগুলো সেরে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো জায়গায়। আর সাথে যদি থাকে স্মার্ট কিবোর্ডটি, তবে হয়তো আপনিও হয়ে উঠতে পারেন ফাস্ট, স্মার্ট এবং গর্জিয়াস এক্সিকিউটিভ। ওয়ালপ্যাড প্রো ট্যাবটিতে উইন্ডোজ 8.1 অপারেটিং সিস্টেম দিয়ে বাজারে লঞ্চ করা হয়েছে। ইয়েস ভিউয়ার্স, ট্যাবটিতে উইন্ডোজ 8.1 জেনুইন পেইড ভার্সন দেওয়া হয়েছে। উইন্ডোজ 8.1 এর অনলাইন প্রাইস হলো $128, যা এই ট্যাবটিতে একেবারেই ফ্রি দেওয়া হয়েছে। এছাড়াও এটি উইন্ডোজ 10 পর্যন্ত আপগ্রেডেবল। ওয়ালপ্যাড প্রো ট্যাবটি উইন্ডোজ 8.1 অপারেটিং সিস্টেমটিকে বেশ স্মুথলি হ্যান্ডেল করছে। এ হচ্ছে ট্যাবটির ডেস্কটপ মোড। জেনুইন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মতো এতেও রয়েছে হোম রিফ্রেশ, উইন্ডো মিনিমাইজ, কন্ট্রোল প্যানেল, অর্থাৎ আমাদের দৈনন্দিন ইউজড উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সকল সুবিধাই পাচ্ছেন ডিভাইসটিতে। ভিউয়ার্স, আপনাদের অনেকের কাছ থেকেই আমরা প্রশ্ন পেয়েছি ডিভাইসটি ইএক্সি ফাইল সাপোর্টেড কিনা। আপনাদের সুবিধার্থে আমরা আবারও জানিয়ে দিচ্ছি, ডিভাইসটি জেনুইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম হওয়াতে সব ধরনের .exe ফাইল সাপোর্টেড। ফর এক্সাম্পল, আমরা এখন একটি .exe ফাইল ইনস্টল করে দেখাচ্ছি। ফাইলটি বেশ দ্রুত ইনস্টল হয়ে গেল। চলুন ভিউয়ার্স, আমরা ডিভাইসটিতে এবার একটি সফটওয়্যার ওপেন করে দেখি। এটি একটি পিসি ভিডিও এডিটিং সফটওয়্যার। সফটওয়্যারটি বেশ ভালোভাবেই ওপেন হয়েছে, এটি স্মুথলি রান হয়েছে এবং বেশ রেসপন্সিভ। এই ট্যাবটিতে রয়েছে ডুয়াল মাল্টিটাস্ক অপশন, যার ফলে দুটি সফটওয়্যার একই সাথে একই সময়ে ব্যবহার করতে পারবেন আপনারা। এছাড়াও ওয়ালপ্যাড প্রোতে রয়েছে উইন্ডোজ অ্যাপ স্টোর, যেখান থেকে আপনারা উইন্ডোজের বিভিন্ন অ্যাপস গেমস ডাউনলোড করতে পারবেন, যেমনটা সচরাচর অ্যান্ড্রয়েড ইউজাররা গুগল প্লে স্টোর থেকে করে থাকেন। ট্যাবটিতে আরও দেওয়া হয়েছে ওয়ান ড্রাইভের 1 টেরাবাইট স্টোরেজ, এর ফলে আপনারা অনলাইনে আপনাদের সকল পার্সোনাল ইনফরমেশন সেভ রাখতে পারবেন। ভিউয়ার্স, 1 টেরাবাইট ওয়ান ড্রাইভ আপনারা নর্মালি ফ্রি পাবেন না,
ওয়ান টেরাবাইট ওয়ান ড্রাইভের স্টোরেজের অনলাইন প্রাইস $6.99। কিন্তু ওয়ালপেড প্রোতে ওয়ান টেরাবাইট স্টোরেজ আপনারা একেবারে ফ্রি পাচ্ছেন। ডিভাইসটিতে আরও পাচ্ছেন মাইক্রোসফট অফিস 365 ওয়ান ইয়ার ফ্রি সাবস্ক্রিপশন। এর মানে আপনারা এক বছর পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে কোনো প্রকার লাইসেন্স ভেরিফিকেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন, কারণ মাইক্রোসফট অফিস 365 অ্যাপটি পারচেজ করা। এছাড়াও ফ্রেন্ডস, আপনাদের বলে রাখি, মাইক্রোসফট অফিস অ্যাপটি ইউজ করার জন্য আপনাদেরকে অবশ্যই মাইক্রোসফট অফিসে একটি অ্যাকাউন্ট থাকা লাগবে। আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে সফটওয়্যারটি প্রপার ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন ডিভাইসটির স্টক কিবোর্ডটি বেশ গর্জিয়াস, এটি বেশ হেল্পফুল। কিবোর্ডটি বিভিন্নভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও এর একটি স্পেশাল ফিচার হচ্ছে বিল্ট ইন ড্রয়িং কিবোর্ড, যা বেশ হ্যান্ডি। ডিভাইসটি কম্প্যাক্ট পিসি হলো, আপনারা এতে সব ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি সাপোর্ট পাবেন। প্রথমত, ডিভাইসটি সিঙ্গেল সিম সাপোর্টেড, 2G এবং 3G কানেকটিভিটির সাথে পাচ্ছেন ওয়াইফাই কানেকটিভিটি সাপোর্ট। এছাড়াও ব্লুটুথ ভার্সন 4 তো রয়েছেই। ট্যাবলেট পিসিটিতে 8.9 ইঞ্চি IPS ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজুলেশন 1920x1200 pixels, অর্থাৎ এটি একটি ফুল HD ডিসপ্লে যার পিক্সেল ডেন্সিটি 254 PPI। এই ডিসপ্লেটিতে হাই কোয়ালিটি ইমেজগুলো দেখতে বেশ ভালো লেগেছে, এবং এত বড় ডিসপ্লে হওয়াতে এতে নেট ব্রাউজিং করার মজাই আলাদা। তাও আবার জেনুইন উইন্ডোজ উইথ টাচ রেসপন্স। টেক্সটগুলো বেশ শার্প ছিল, ওয়েব পেজগুলো স্বাভাবিকভাবেই স্ক্রলিং, জুম ইন জুম আউট করা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা ওয়ালপেড প্রো ট্যাবটিতে একটি 2K অর্থাৎ 2544x1440 pixels ভিডিও প্লে করেছি, এবং সারপ্রাইজিংলি এই ট্যাবটি খুব ভালোভাবে ভিডিওটি প্লে করেছে। ট্যাবটিতে ভিডিওটি দেখতেও খুব ভালো লাগছে। ডিভাইসটি 1 up to 10 ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্টেড। যেহেতু এটি একটি কম্প্যাক্ট উইন্ডোজ পিসি, সেক্ষেত্রে টাচ রেসপন্সও তুলনামূলকভাবে ভালো। চলুন ভিউয়ার্স, আমরা ট্যাবটির পিসি ইনফোগুলো একটু জেনে নিই। ওয়ালপেড প্রোতে উইন্ডোজ 8.132 bit অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এর হার্ডওয়্যার হিসেবে থাকছে ইন্টেল অ্যাটম Z3735F 1.33 GHz কোয়াড কোর প্রসেসর, সাথে থাকছে ইন্টেল HD গ্রাফিক্স কার্ড। এছাড়াও ফুল সিস্টেমটিকে ব্যাকআপ দিচ্ছে 2GB DDR3 1333 MHz র্যাম। আপনারা CPU জেট PC অ্যাপটির মাধ্যমে ট্যাবলেট PCটির ফুল হার্ডওয়্যার ইনফো দেখতে পাচ্ছেন। চলুন ভিউয়ার্স, আমরা এবার ট্যাবটির টাস্ক ম্যানেজার পারফরমেন্স দেখে নিই। ডিভাইসটির স্টক CPU ক্লক স্পিড 1.3 GHz হলেও এডিটিং এবং গেমিংয়ের সময় এটি 1.8 GHz পর্যন্ত বুস্টেড হতে পারবে, যা আপনাদের ডিভাইসটিতে ভালো পারফরমেন্স দিতে সাহায্য করবে। 2GB র্যামের ভেতর আপনারা মোটামুটি 1GB র্যাম সবসময় ফ্রি পাবেন। ভিউয়ার্স, এতদিন আপনারা আমাদের কাছে বিভিন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গেম প্লে দেখেছেন, আজ আমরা আপনাদের সামনে কিছু PC গেমিং উপস্থাপন করতে যাচ্ছি। আমরা প্রথমে এই ট্যাবটিতে অ্যাসফল্ট 8 গেমটি প্লে করেছি। চলুন ভিউয়ার্স, গেম প্লেটি দেখা যাক। এরপর আমরা খেলেছি কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 3 গেমটি। 720p ফুল ডিটেলস অন রেখে আমরা গেমটি প্লে করেছি। গেমটি 40-45 FPS স্মুথলি রান হয়েছে। নেক্সট, আমরা ডিভাইসটিতে নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড গেমটি প্লে করেছি ফুল রেজুলেশনে অ্যাডভান্স অপশনগুলো চালু রেখে।
গেমটি 50 থেকে 55 FPS এ স্মুথলি রান হয়েছে। ভিউয়ার্স, ডিভাইসটি গেমগুলোকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে। আশ্চর্যজনক ব্যাপার এটাই যে ডিভাইসটি কোনো এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ছাড়াই ভালো অপটিমাইজেশনের কারণে চমৎকারভাবে পারফরমেন্স দিয়েছে। ওয়ালটন ওয়ালপেড প্রোতে CMOS সেন্সরযুক্ত 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ট্যাবটির ক্যামেরা ইন্টারফেসটি বেশ সুন্দর এবং সিম্পল। ডিভাইসটির রিয়ার ক্যামেরা মোটামুটি ভালো পিকচার তুলতে পারে। এছাড়াও আমাদের কাছে ট্যাবটির 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটিও খুব ভালো লেগেছে। ওয়ালটন ওয়ালপেড প্রোতে 6000 mAh লিথিয়াম পলিমারের ব্যাটারি দেওয়া হয়েছে। একটি 8.9 ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ উইন্ডোজ ট্যাব হলেও টানা 3 ঘন্টার মতো ব্যবহার করার পর ট্যাবটিতে 52% চার্জ অবশিষ্ট রয়েছে, অর্থাৎ এর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। ট্যাবটিতে 64 GB SSD স্টোরেজ দেওয়া হয়েছে, যার মধ্যে আপনারা 53 GB পর্যন্ত ইউজার অ্যাভেলেবল পাবেন। এছাড়াও 128 GB পর্যন্ত মেমোরি এক্সপান্ড করতে পারবেন। ডিভাইসটি OTG সাপোর্টেড। আমরা এখন একটি কিবোর্ড এবং মাউস ইউজ করে OTG ক্যাপাবিলিটি দেখাচ্ছি, আপনারা অন্যান্য USB পেরিফেরালও ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা ওয়ালপেড প্রোতে পোর্টেবল DVD রাইটার ইউজ করতে পারবেন। আমরা একটি পোর্টেবল DVD রাইটার কানেক্ট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিভাইসটি রাইটারটিকে বেশ দ্রুত ডিটেক্ট করে ফেলেছে। এছাড়াও ডিভাইসটিতে আপনারা 2 TB পর্যন্ত হার্ড ডিস্ক ড্রাইভ ইউজ করতে পারবেন। আমরা এবার আপনাদেরকে একটি 300 GB হার্ড ডিস্ক ড্রাইভ কানেক্ট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ট্যাবটি হার্ড ডিস্ক ড্রাইভটিকে বেশ দ্রুত ডিটেক্ট করতে পেরেছে। এছাড়াও আপনারা ট্যাবটিতে USB মডেমও ইউজ করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আমরা এখন ট্যাবটির সাউন্ড কোয়ালিটি পরীক্ষা করে নিই। সো ভিউয়ার্স, এই ছিল ওয়ালটন ওয়ালপেড প্রো এর হ্যান্ডসন রিভিউ। আশা করি সবাই উপভোগ করেছেন। রিভিউটি লাইক করুন এবং শেয়ার করুন। ডিভাইসটি ভালো লেগে থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আর যদি ভালো না লেগে থাকে তবে কোন কোন দিকগুলো ভালো লাগেনি সেটাও জানান। এছাড়াও ডিভাইসটি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে। এছাড়াও নিত্য নতুন প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন, যাবতীয় লিংক ডেসক্রিপশনে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রযুক্তিকে জানুন, বুঝুন, দেখুন, শিখুন এবং অন্যের সাথে শেয়ার করুন। সাথে থাকুন ATC রেভলিউশন টিমের এবং এগিয়ে যান আগামীর পথে, কারণ আমরা প্রযুক্তির সাথে আগামীর পথে।